हेलो एवरीवन सबाइके वेलकम जानाচ্ছি माई कुकिंग माई स्टाइले नतून एक रेसिपी आज के आपनादेर साथे शेयर करब जेटा भात रुटी परोटा बा जे कोनो किछुर साथेई खावा जाबे। आसलामु आलैकुम। तबे रान्ना शुरूर आगे किछु कथा बोली। माई कुकिंग माई स्टाइलेर फेसबुक पेज आछे, यूट्यूबे रेसिपि आपलोड करार आगे कि रेसिपि आसछे सेटार आपडेट अलवेज पेजे दिये देওয়া हय। सो पेजे लाइक दिये एक्टिव थाकुन। पेजर लिंक डेस्क्रिप्शन बक्से देया थाकबे। आज के रेसिपि मिक्सड डाल भुना। एखाने एक कप मुग डाल एबं एक कप बुटर डाल नियेछि। भिजानोर जोन्नो आमी हालका गरम पानी दिये दिच्छी जाते ताड़ाताड़ी डालटा भिजे जाए। 1 आवरेर मतो भिजिये राखबो। एर माझखाने आमी बाकी प्रिपारेशनटा करे नेब। पेंयाज, टमेटो, धनेपाता और काँचामरिच केटे निच्छी। काटाकाटर पर्व शेष करे फेललाम। डाल धुए परिष्कार करे नियेछि, एखन सिद्ध करे निब। पानीटा गरम हये गेछे। प्रथमे एखाने बुटेर डाल दिये दिब। बुटेर डाल जेहेतु सिद्ध होते एकटु समय लागे ताई बुटेर डालटा देयार 5 मिनिट पर मुग डालटा दिब। टोटाल आमी 10 मिनिट सिद्ध करब। दिये दिच्छी सामान्य हलुद और लवण। एखन आमी एकटु ढेके दिब। डाल सिद्ध होते थाक। आमी अन्य एकटी पैने परिमाण मतो तेल दिये दिब। तेलटा गरम होले एखाने 1.5 कप परिमाण प्याज दिये दिब। प्याजटा एकटू नरम हवा पर्यन्त अपेक्षा करब। 5 मिनिट पर एखाने मुग डालटा दिये दिब। मशला कषानोर माझखाने जदि डालटा सिद्ध करे नेওয়া হয় ताहले সময়টাও কিন্তু বেঁচে যায়। এখন কি কি মশলা দিব সেগুলো একটু বলে দিচ্ছি। এখানে আছে 1 টেবিল চামচ রসুন পেস্ট, 1 টেবিল চামচ আদা পেস্ট, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, 1 টেবিল চামচ মিট মশলা। আমি প্যাকেটটা একটু দেখিয়ে দিচ্ছি, এটা যে কোনো গ্রোসারিতেই পাওয়া যায়। 1 চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া এবং হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝাল যে যেমন খেতে চান সেভাবেই দিতে পারবেন। পেঁয়াজটা নরম হয়ে গেছে। এখন আমি সবগুলো মশলা এখানে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন এই সবগুলো উপকরণ একটু নেড়ে হাফ কাপ টমেটো দিয়ে দিব। টমেটো দেওয়ার পর 1-2 মিনিট একটু নেড়ে এখানে আমি পানি দিয়ে দিব। ডালটা যে পানিতে সিদ্ধ করেছিলাম সেখান থেকে আমি কিছু পানি এখানে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব মশলাটা কষানো পর্যন্ত। চুলাটা কিন্তু এই পর্যায়ে মিডিয়ামে আছে। আমি মাঝখানে নেড়ে দিয়েছিলাম। আমার মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলে এখন আমি ডালটা দিয়ে দিব। ডালটা দিয়ে একটু ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। মিশানোর পর বাকি টমেটোগুলো দিয়ে দিব। ডাল সিদ্ধর পানি থেকে এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর ডালটা আবারও একটু ঢেকে দিব 5-6 মিনিটের জন্য। পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন একটু চেক করে দেখে নিতে হবে ডালটা সিদ্ধ হয়েছে কিনা। আমার ডাল খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে ফালি করে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ টালা জিরার গুঁড়া। এরপর এখানে দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনে পাতাগুলো একটু হালকা মিশিয়ে উঠিয়ে নিব। ব্যাস হয়ে গেল ঝটপট মিক্সড ডাল ভুনা। এখন একটু পরিবেশন করে দেখাচ্ছি। ভিউয়ার্স, আজকের রেসিপিটি কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আজকের রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। और नतून नतून रेसिपि पेते माई कुकिंग माई स्टाइल चोख राखुन। सबाई भालो थाकुन, सुस्थ थाकुन। आज ए पर्यन्तই। आल्लाह हाफेज।